बालाघाटा प्रखंड में अचानक एक दुकान में आग लग जाने से अफरा तफरी मच गई। शुरू गांव चाय बगान इलाके में यह आग की घटना एक किराने की दुकान में घटी है। वहीं दमकल विभाग के एक इंजन समेत दमकल कर्मचारी मौके पर पहुंचे और आग को बुझाने में सफल रहे। वहीं इस आग से भारी नुकसान का अंदेशा दुकानदार ने जताया है। ঘটনাটা হয়েছে যে আমার দোকান সরুগা চা বাগান ধর নাম্বার টু ফালাকাটা ব্লকে, যে আচানক যে দোকানে আগুন লেগে গেছে আমি তো জানতে পারি নাই। রাত্রে তিনটা সাড়ে তিনটা নাগাদ আগুনটা পুরা জ্বলতে ছিল দোকানে। যে এখন কে লাগাইছে কে না আমি তো বলতে পারি নাই। আমি এসে দেখি যে আগুনের চারপাশে পুরা দোকানের চারপাশে পুরা আগুন লাগতেছে। কটার দিকে রাত্রে আপনি খবর পেলেন? না, রাত্রে মোটামুটি সোয়া তিনটা তিনটা দিকে, ঠিক আছে। আসার পর তারপরে আমরা দেখলাম আগুন নেভাতে পারতেছি না, সঙ্গে সঙ্গে আমরা পঞ্চায়েতকে ফোন করলাম এখানকার সাবিরুরাওকে, তো উনি ফায়ার ব্রিগেড ডাকলেন, ফায়ার ব্রিগেড ডাকলেন এবং জনগণ সবাই জড়িত হয়ে গেল। জড়িত হওয়ার পর দেখা গেলো আগুন কিছু নেভাতে পারছি, তারপরে ফায়ার ব্রিগেড এসে আমাদের আগুনটা নেভাতে সক্ষম হইল। এখানে ক্ষয়ক্ষতি অনেক হলো, যে আমার দোকানটা মোটামুটি পাকা দোকান ছিল, গ্লামারের দোকান, দোকানটা পুরা ছাই পুই হয়ে গেল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি আমার তো দোকানে মোটামুটি 1.5-2 লাখ টাকার দোকানে সামান ছিল, যেটা জেরক্স মেশিন থেকে শুরু করে মানে কম্পিউটারের জিনিসগুলো, আর গ্লামারের দোকান ছিল। গ্লামারের দোকান তো আপনারা জানেন যে চাল ডাল থেকে শুরু করে নুন থেকে শুরু করে সব কিছু ছিল।